খড়গপুর পুলিশ কমিশনারের তথা রাজ্য দীপাবলি ও ছট পুজোয় পটকা ফাটানো মহামান্য হাইকোর্টের নির্দেশে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও কোভিড-19 সতর্কতা মেনে চলতে হবে, অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তাই মানুষকে সচেতন করতে হ্যান্ডবিল বিতরণ ও মাইকিং প্রচার চালানো হচ্ছে। ভাটপাড়া থানা এলাকায় বলে না, যেরকম এবছর কালী পুজো, ছট পুজো বা আগামী যে পরব অনুষ্ঠানগুলো আছে সেগুলোতে যা যা আদালতের যা যা নির্দেশনামা আছে, বাজি পটাকা এগুলো ব্যবহার বিক্রি এবং সাধারণভাবে দুর্গাপুজোতেও ছিল যেগুলো একজনের সঙ্গে আরেকজন মানুষের দূরত্বটা বজায় রাখা, করোনা পরিস্থিতির জন্য মাস্ক ব্যবহার, ওই সমস্ত জিনিসগুলো যা আছে সেগুলো আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি, আগেও করেছি এখনও করছি। দেখলেন আপনারা বাইরে আমরা বেশ কদিন ধরেই চলছে আমাদের প্রচার গাড়ি, মাইকিং করছি, আমরা প্রচার গাড়িতে মাইকিং করছি, আমরা হিন্দি বাংলা সমস্ত ভাষাতেই লিফলেট তৈরি করেছি নানা রকমের, কী করা উচিত কী করা উচিত নয়, এবং যা করছি আমরা সাধারণ লোকের ভালোর জন্য, যেটা করলে ওনারা ভালো থাকবেন এবং আইনটাও মেনে চলা, দুটো ব্যাপারে আমরা চেষ্টা করছি মানুষের মধ্যে জাগরূকতা আনার জন্য। যদি এই আইন কেউ না মানে সেক্ষেত্রে? যদি আইন না কেউ না মানে সেক্ষেত্রে আদালতের নির্দেশ যা থাকবে আইনগত ব্যবস্থা নেওয়া, সে অনুযায়ী আমরা কাজ করব। উত্তর ২৪ পরগনা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। It's caught in the crossfire.